নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের ওয়েদারটা দেখুন এই যে রোদ্দুর উঠছে দেখুন গাছে নয়নতারা ফুল ফুটেছে এদিকে অফিস টাইম গাছেও অনেকগুলো ফুল ফুটেছে সকালে উঠেই তো আমার কাজ দুধ বসিয়ে দেওয়া ওরা মেয়ে তো স্কুলে যাবে আরও দুধ খেয়ে স্কুলে যায় তাই সবার আগে কাজ হলো দুধ জাল দেওয়া এই যে মেয়েকে দুধ জাল দিয়ে দিয়ে দিলাম এখন ওই গ্লাস নিয়ে বসেই থাকবে কত যে বলতে হবে এই দুধ খাওয়ার জন্য তা কে জানে আর টিফিনে আজকে ওকে দিয়ে দিলাম ডিম টোস্ট রোজ তো আবার একই রকমের টিফিনও নিতে চায় না রোজই যদি ওই পরোটা বা গোলা রুটি তরকারি করে দিই ওনার ভালো লাগবে না অর্ধেকের বেশি টিফিন ফেরত নিয়ে চলে আসবে তাই এক একদিন এক এক রকম করে দিই যাতে পেটটা ভরে অন্তত খেয়ে নেয় তাই আজকে ভালো একটু ডিম টোস্টই করে দিই ডিম টোস্টটাকে একটু সস দিয়ে সাজিয়ে দিলাম একটু সাজিয়ে দিলে আবার বেশ খুশি হয় দেখেছি এখানে এই যে ফল নিয়ে চলে এসছে আজকে আমার শ্বশুর বসে কলা কিনেছেন আবার ওর বাবাও নিয়ে এসছে আর আম তো এবারে প্রায় শেষের দিকে তাই পেয়েছে ভালো আম নিয়ে চলে এসছে আর এই পুচকি আপেলটা আমার ছুটকিটাকে দেব। হাতে ছাড়িয়ে খোসাটা ছাড়িয়ে দিলে বেশ ধরে ধরে খায় ছোট ছোটো দাঁত উঠেছে তো এখানে দেখুন আজকে তালের রুটি হবে তালের রুটিটা আমি প্রথমবারই আজকে খাবো এর আগে কোনো দিনই খাইনি মা তালটাকে ছেনে দিয়েছে তার সাথে এবারে আটা মিশিয়ে মেখে নেবে টিফিনে যে রুটি হয় তার জন্য আটাটা উনি মেখে দেন আমি বেলে আর শিখেনি রুটিগুলো ওই যে বললাম সমস্ত কাজে আমাকে উনি হাতে হাতে সাহায্য করেন দুজনে মিলেমিশে এই কাজটা করে থাকি তালে রুটিটা অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই খেতে চেয়েছেন আসলে দেশের বাড়ি থাকতে ঠাকুমা অনেকবার করে খাওয়াতেন এখন তো উনি নেই তাই জন্য ওনার আজ খেতে মন হয়েছে বলছেন তাল আছে তাহলে একটু তালের রুটি করো তাহলে ভাবলাম যে করেই দেওয়া যাক যে তালটাকে মা মেখে নিয়ে ভালোভাবে তালটাকে মেখে দিল তালের মধ্যে সামান্য একটু নুন দিয়েছে আর একটু সামান্য চিনি দিয়েছে দিয়ে ভালোভাবে মেখে রেখে দিচ্ছে তারপরে আমি এই যে তালের থেকে একটু তার থেকে লেচি কেটে নিলাম লিচিটাকে একটু রেস্টে রেখে দিলাম তার মধ্যে ভাবলাম মেয়েটাকে একটু খাইয়ে দিই এই যে বড়োজন তো স্কুলে চলে গেল এবারে ছোটোজন জানলায় পুতুল রেখে এই যে খেলা করছে আর তাকে খাওয়ানো হচ্ছে এই যে খাওয়া শেষ হয়ে গেছে তার এবারে রুটিগুলোকে বেলে নিচ্ছি রুটি বেলতে এখন আমি একদম এক্সপার্ট হয়ে গেছি আগে প্রচুর টেরে বেঁকে যেত রুটি কিন্তু এখন রোজ করতে করতে না একদম হাত সেট হয়ে গেছে আগে তো রুটি হতো পুরো পাপড় ভাজার মতো শক্ত এখন করতে 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 ঠিক হয়ে গেছে রুটিগুলোকে শিখে নিয়ে এই যে ভেজে নিচ্ছি আজকে তালের রুটি খাওয়া হবে জীবনে প্রথম আমি এই খেলাম এর আগে আমি কখনোই খাইনি দেখুন এই রুটিটা একদম গোল বলের মতো ফুলে উঠেছে রুটি যখন এরকম একদম ফুলে ওঠেন আমার বেশ মজা লাগে এই যে একটুখানি আলুর দাম এর সাথে সাফ করে দিয়েছে দুপুরে খাওয়ার জন্য এখানে ইলিশ মাছ নিয়ে এসেছিলো ইলিশ মাছগুলো বেশ সাইজে ছোটো কিন্তু ইলিশ মাছগুলোর মধ্যে ডিম ছিল আজকে বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোলটা বানিয়েছিলাম একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু জিরের গুঁড়ো নুন হলুদ ব্যাস আর এখানে সমস্ত সবজি মিশিয়ে একটা চচ্চড়ি হচ্ছে সব সব রকমের সবজি আছে এটা আজকে হবে একটু চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই সবজিটা নিরামিষও বেশ ভালো লাগে আর এখানে একটু করে নিচ্ছি ধনেপাতার বড়া ধনে পাতার মধ্যে একটু নুন সামান্য একটু হলুদ আর একটু চিনি দিয়েছি আর অল্প বেসন এতে বেশি বেসন দিলে ধনেপাতার বড়া তো একদম ভালো লাগে না অল্প বেসন দিয়ে করলে বেশ টেস্ট লাগে এই যে বড়াটা রেডিও হয়ে গেছে আজকের এই খাওয়া দাওয়া দুপুরে সন্ধেবেলার জন্য এই যে চা করে নিচ্ছি সন্ধ্যেবেলা চা খাওয়াটা যেন হ্যাবিট হয়ে গেছে চা খাওয়াটা আমার নেশা নয় ভালোবাসা চাটা খেতে ভালোবাসি তাই জন্য খাই কিন্তু না হলে যে চলবে না এমন নয় কিন্তু চাটা না খেলে মনে হয় যেন কি একটা যেন খায়নি খাইনি তাই জন্য সন্ধেবেলা চাটাই খাই বেশিরভাগ বিস্কুট দিয়ে আর অন্য কোনো ভারী খাবার খাই না সন্ধ্যেবেলা কিন্তু আজকে চায়ের সাথে বিস্কুট এবং তার সাথে আরও একটা জিনিস খাবো এই যে তালের বড়া ওই যে কালকে মামি শাশুড়ি নিয়ে এসছিলেন এক কারিখ বড়া পিঠে নিয়ে এসেছিলেন ওখান থেকেই খানিকটা নিয়ে নিয়েছি আর মেয়েকে করে দিয়েছি আজকে এগ ম্যাগি সন্ধেবেলা বায়না করেছে এগ ম্যাগি খাবে তাই ওকে এগ ম্যাগি বানিয়ে দিলাম আর আমার ছোটো মাকে এখানে খাইয়ে দিচ্ছি এই যে বিছনার ওপর একটু ছোট্ট দোলনা টাঙানো আছে সেইখানেই বসে বসে খায় দেখো ফোনটা নেওয়ার জন্য বায়না করছে কিন্তু ওর হাতে ফোন একদমই দিই না কারণ বাচ্চাদের হাতে ফোন যতটা না দেওয়া যায় ততটাই ভালো ফোনটা নেওয়ার জন্য কেমন বায়না করছে দেখুন ওকে দেখতে পাচ্ছে তো আমি ভিডিও করছি ও ফোন নেবে বলে বায়না করছে এদিকে দেখুন দুই ভাই বোনে খেলা করছে এই যে আমাদের বাবু আমাদের সামনের বাড়িতেই থাকে দুই ভাই বোনও তো সকাল থেকে খেলা করে যায় সকালবেলা বিকেলবেলা সন্ধেবেলা যখন পারে দুজনে একসাথে খেলা করে আমি ভিডিও করছি দেখে দেখো থেমে গেল আবার আমি বলতে আবার নাচ শুরু করেছে টিভিতে গান চালিয়ে দিয়েছে আর দুজনে নাচ দেখুন সারা ঘর খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর এদিকে নাচ করছে টিভি দেখতে দেখতে আর এদিকে আমার এই যে দুই মা রাত্রিবেলা দুজনে নাচ হচ্ছে কোলে নিয়ে আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন